আসসালামু আলাইকুম, আমি রাইহান, ফাইলেজ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হলো গত টিউটোরিয়ালে দেখিয়েছি যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ। আজকে দেখাবো যে কীভাবে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে বিভিন্ন ধরনের কাজ কার্যক্রম করা হয়, যেমন কীভাবে মেসেজটি দেখতে হয়, কীভাবে মেসেজটি ওপেন করতে হয়, কীভাবে ডাউনলোড দিতে হয়, কীভাবে কম্পোজ করে বা অন্য ইমেলে পাঠানো হয় বা রিসিভ করতে হয়, সেই জিনিসটা আমি আজকে দেখাবো। তো চলুন আমরা আজকে একটা যে কোনো একটি সার্চ ইঞ্জিন বা একটা ব্রাউজারে আমরা জিমেল লিখে যদি সার্চ করি, তখন আমরা এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে দেখুন যে লেখা আছে সাইন ইন টু কন্টিনিউ টু জিমেল। এখানে আমাকে কী বলতেছে, ইমেল অথবা একটা ফোন নাম্বার দিন, যেই ইমেল অথবা যে যে নাম দিয়ে আপনি ইমেল খুলছেন অথবা ফোন নাম্বার দিয়ে, সেই নামটি এবং ফোন নাম্বারটি এখানে দিতে বলতেছে, যেটি দিয়ে আপনি এখানে ক্রিয়েট তৈরি করছেন এই অ্যাকাউন্টটি। তো আমি আমারটা দিচ্ছি @gmail.com, তারপর নেক্সট ক্লিক করার পরে ইন্টার ইউর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার জিমেলটা ক্রিয়েট করছেন তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটি দিতে হবে। অবশ্যই আপনারা ক্রিয়েট করা জিমেল অবশ্যই নোট করে রাখতে হবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অবশ্যই মনে রাখতে হবে, তা নাহলে যদি ভুলে যান তাহলে কিন্তু এই জিমেল দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না, এই জিমেলে ওপেন করা যাবে না, জিমেলে লগ ইন করা যাবে না, জিমেলে কোনো কাজ করতে পারবেন না, সেই জন্য অবশ্যই এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। তারপর আমি আমার পাসওয়ার্ডটি দিব, দেন নেক্সট ক্লিক করব, তারপর আমার জিমেলটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাকে দেখুন এখানে আমার 3 বার মেনু রয়েছে, এখানে আমার অবশ্যই এখানে ক্লিক করলে আমাকে এরকম দেখাবে, এখানে ক্লিক করে এরকম দেখাবে। তো আমার অবশ্যই এরকম দেখানোটাই বেটার, কারণ এখানে নাম সহ আসতেছে, এটা হলো জিমেল। আর এখানে হলো আমার কম্পোজ, যে প্লাস চিহ্ন, যদি অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে কম্পোজ লেখাটা থাকবে না, শুধু প্লাস লেখাটা থাকবে। দেখবেন যে অ্যান্ড্রয়েডের নিচে যখন জিমেলটা অ্যান্ড্রয়েড ওপেন করবেন অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে, তখন দেখবেন যে বাম পাশে না ডান পাশে নিচে কর্নারে এরকম মাল্টি কালারের প্লাস চিহ্ন দেখা যায়, এটাই হলো কম্পোজ। আর ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে হলো কম্পোজ লেখা সহ প্লাস চিহ্নটা দেখা যায়, সেই জন্য আমরা যখন আমরা কোনো একটা মেইল পাঠাবো তখন আমরা এই কম্পোজে ক্লিক করবো। কম্পোজে ক্লিক করলে নিউ মেসেজ লেখা যাচ্ছে, নিউ মেসেজ আমি মেসেজটা পাঠাবো কার কাছে পাঠাবো, টু যার কাছে পাঠাবো তার নামটা আমাকে এখানে দিতে হবে। আপনি এখানে জিমেলও দিতে পারেন, ইয়াহু মেল হতে পারে, আউটলুক মেল হতে পারে, বিভিন্ন ধরনের মেল হতে পারে, সমস্যা নেই। তারপর কি সাবজেক্ট, কী ফাইল পাঠাবেন, আমি একটা ফটো পাঠাবো। তারপর এখানে কিছু মেসেজের ড্রাফট লিখলেন, হাই হ্যালো, হাই না দিন, এটা সেটা লেখে আর অনেক কিছু এখানে বিস্তারিত অনেক কিছু লিখতে পারেন, আপনি এই ফাইলের উপর ডিপেন্ড করে ফাইলের উপর নির্ভর করে অনেক কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি যে ফটোটা পাঠাবেন, কী ফটো পাঠাবেন, কীভাবে এখানে অ্যাটাচমেন্ট করবেন, তখন এখানে দেখবেন যে অ্যাটাচ ফাইল একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যখন আপনি একটা ফাইল অ্যাটাচ করবেন তখন আপনার এই অ্যাটাচ ফাইলে যে অপশনটা রয়েছে, আইকনটা রয়েছে, এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে এখানে কিছু, তখন আপনার যে যদি ল্যাপটপে কোনো ড্রাইভ অথবা কোনো ফোল্ডারে থেকে থাকে তখন থেকে নিয়ে আসবেন, যদি কোনো পেন ড্রাইভে থাকে তাহলে পেন ড্রাইভ থেকে নিয়ে আসবেন। তা আমি আপাতত একটা দিয়ে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনার ছবি বা একটা ফাইল অ্যাড করবেন। যেমন আমি এই ছবিটা পাঠাবো, এই ছবিটা পাঠালে এই ছবিটাকে আমাকে কী করতে হবে, প্রথমে ক্লিক করতে হবে, সিলেকশন করতে হবে, সিলেকশন করে আমি ওপেনে ক্লিক করব। দেখুন ওপেনে ক্লিক করলাম। এখন যদি আমি একটি ছবির সাথে আমি একটি ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল পাঠাই তাহলে সেম নিয়মেই অ্যাটাচটি করতে হবে। যেমন আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, ডেস্কটপে যাবেন, এখান থেকে আপনার যে কোনো একটি
সরি এখানে কোনো ফাইল দেখাচ্ছে না, তো আমি এখানে একটা নতুন একটি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে নিই। ধরুন এটি আমার একটা ওয়ার্ড ফাইল, এটা আমার কোথায় আছে, আমার ডেস্কটপে আছে। আমি ডেস্কটপে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করে ওয়ার্ড ফাইলটি আমার কি ডেস্কটপে আছে, www এই নামে এই ওয়ার্ড ফাইলটি রয়েছে। আমি এই ওয়ার্ড ফাইলটি আমি কি এখানে অ্যাটাচ করব। তো আমি কীভাবে করব, যে ফাইলটি পাঠাবো সেই ফাইলটিতে আমি ক্লিক করব, এখানে শো করবে ফাইল নেম, এটা ফাইলের নামটা শো করবে, তারপর ওপেনে ক্লিক করব। তো দেখুন 0 বাট নট টু অ্যালাউ, সেভ করলাম। সেভ করার পরে আমি এটা কেটে দেবো, তারপর আমি এখান থেকে আবার এই ফাইলটিকে অ্যাটাচ করবো। অ্যাটাচ ফাইলে ক্লিক করবো, তারপর আমি ডেস্কটপে যাবো, যেহেতু আমার ডেস্কটপে রাখা আছে ওয়ার্ড ফাইলটি। ডেস্কটপে গিয়ে আমি এখান থেকে www নামে এই ফাইলটি উপরে ক্লিক করবো, তারপর দেখুন এই যে ফাইল নেম চলে আসছে এখানে, তারপর ওপেনে ক্লিক করবো। দেখুন এখন কিন্তু আসছে, কোনো ব্লাঙ্ক ফাইল যাবে না। ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল বা অন্যান্য যে ফাইল রয়েছে ওগুলি অবশ্যই কোনো কিছু না কিছু থাকতে হবে, তাহলে এখানে অ্যাটাচমেন্ট হবে। তারপরে আমি কী করবো, এখানে অ্যাটাচমেন্ট করার পরে এখানে আমি মেল দিলাম, কার কাছে পাঠাবো, সাবজেক্ট দিলাম, কী পাঠাচ্ছি, ফটো অ্যান্ড ওয়ার্ড ফাইল, এবং কি হাই নাদিমের কাছে পাঠাচ্ছি। তারপরে আমি কী করবো, আবার দুটো জিনিস অ্যাটাচ করলাম, অ্যাটাচ করার পরে আমি সেন্ড করবো। তারপর দেখুন সেন্ড হয়ে গেছে। তো আমি সেন্ড মেসেজটা যে আমি সেন্ড করলাম, এটা আমি কীভাবে দেখবো, কোথায় দেখবো, আমার এখানে কিন্তু শো করতেছে না, শো করতেছে, এটা আমার নতুন মেল, বিধায় এখানে আমার ইনবক্সে কোনো কিছু নেই। যদি আসে তাহলে অবশ্যই আপডেটে শো করবে অথবা এখানে শো করবে। হ্যাঁ, আমি সেন্ড, আমি এখন মেসেজটা কেমনে চেক করবো, এই সেন্ডে ক্লিক করবো। দেখুন বাম পাশে সাইড বারে এই যে সেন্ড অপশন রয়েছে, এই সেন্ডে আমি ক্লিক করলে আমি যে রায়হান A1B2 এই মেলে যে পাঠিয়েছি এই ফাইলটি, দেখুন এখানে শো করতেছে। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আমি কী ছবি পাঠিয়েছি, এই ছবিটা এবং এই একটা ওয়ার্ড ফাইল পাঠিয়েছি। তো এইভাবে আমরা পাঠানোর পরে চেক করতে পারি, যে কনফার্ম হতে পারি যে না, আমার মেলটা চলে গেছে, কনফার্ম হয়েছে। এখন সে এটাও আপনি করে দেখবে। এখন আমি ইনবক্সে যাব, দেখুন আমার ইনবক্সে আপাতত কোনো একটি মেল নেই, বিদায় আজকে এরকম দেখাচ্ছে, ফাঁকা দেখাচ্ছে। দেখুন এখানে কিছু মানে কিছু কোম্পানি এখানে বিজ্ঞাপন দিয়েছে, এই ধরনের কিছু অ্যাড মানে মেল এখানে আছে। আর আমাদের নিচে যে আপনার যখন ড্রাফটটা হলো, যখন সেন্ড করবেন, যে দেখা গেছে আপনি সেন্ডটা করেন নাই কিন্তু ওকে করে রেখে দিয়েছেন, তখন সেটা ড্রাফট ফাইলে অটোমেটিক সেভ হয়ে থাকে। আর মরে যাবেন, দেখেন মরে আরও অনেক অপশন রয়েছে, ইম্পর্টেন্ট মেসেজ, চ্যাট, চ্যাটিং করার জন্য শিডিউল, টাইম টু মেনটেন্স করবেন, অল মেল, সমস্ত মেল এখানে একসাথে দেখাবে, স্প্যাম বক্স, ট্রাস্ট, ট্রাস্ট মানে কি ডিলিট করা ফাইলটাকে প্রথমে সম্পূর্ণভাবে রিমুভ হয় না, ডিলিট হয় না, সেটা ট্রান্সে চলে আসে, ট্রান্স ফোল্ডারে চলে আসে, এখান থেকে রিমুভ করলে একবারে রিমুভ হয়ে যাবে। স্প্যাম মানে কি, এটা স্প্যাম, এটাও একটু অপশন, এখানে কোনো ধরনের কোনো মেল মেসেজ যদি আসে তাহলে এটা অমূল্যহীন হয়ে যায়, এই মেলের কোনো কাজে আসে না। সেটা হলো, এটা হলো শুধুমাত্র যারা বিজনেস করে অনলাইনে, এই মেলের মাধ্যমে এমন কিছু লিঙ্ক আছে যেগুলো এই সমস্ত মেলে আসে, মেলে আসলে সেটা হলো সেই লিঙ্ক থেকে আমরা প্রফিট পাই। কিন্তু ওই লিঙ্কটা যদি আমার ইনবক্সে না আসে, যদি স্প্যাম বক্সে চলে আসে, তাহলে কিন্তু আমরা প্রফিট পাবো না। সেই জন্য আমাদের এই মেলটাকে ফিল্টারিং করে তারপর মেলটাকে কাজে লাগাইতে হয়। এটা যেহেতু আমার সেই ধরনের কোনো কাজে লাগতেছে না এই মেলটা, সাধারণত শুধু মেসেজ দিব এবং রিসিভ করব এবং অন্য অন্য কিছু নর্মাল কাজ করবো, সেই জন্য আমি এটা ফিল্টারিং করবো না। তো ফিল্টারিং কীভাবে করতে হয় আমি নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দেবো, যেন স্প্যাম বক্সে যেন আমার কোনো মেসেজ না আসে। এটা হলো ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির মেল আসতে পারে, সোশ্যাল মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত ধরনের মেল আছে এখানে আসবে, আপডেট এখানে মাধ্যমে বলতে গেলে আপনার যত প্রকার সাধারণ মেলগুলি আছে এগুলি সব এখানে আসবে, ফোরাম, বিভিন্ন কোম্পানি বা মার্কেট প্লেসের মেলগুলি আসবে, প্রমোশন, এখানেও বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের মেলগুলি চলে আসে।
আর এটা হলো অল মেল, যেখানে সমস্ত ধরনের মেল চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা হলো আমার ইনবক্স। ইনবক্সে ক্লিক করলে আবার আমার ইন্টারফেসটা সেই স্বাভাবিকভাবে চলে আসবে। তো আমার যখন কোনো মেল আসবে অবশ্যই আমরা এখানে দেখতে পারবো, খুঁজে খুঁজে ই করে নিব। যখন আমরা একটা কোনো একটা মেল ডিলিট করব, তখন দেখবেন যে আমার ডাইন পাশে এখানে অপশন রয়েছে, যেমন ডিলিট, আর যখন আপনি একটা ফাইল ডাউনলোড দিবেন তখন এই মেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পর দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড অল অ্যাটাচমেন্ট। এখানে ক্লিক করলে সমস্ত অ্যাটাচমেন্ট ফাইলগুলি ডাউনলোড হবে। আর যদি এখানে সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড দেন তাহলে এখানে ডাউনলোড আইকন রয়েছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। আর এখানে যদি ক্লিক করেন, আমরা যদি সেভ টু যে জিমেলে যে একটা গুগল ড্রাইভ একটা অপশন রয়েছে, সেই গুগল ড্রাইভে চলে যাবে, মানে সেভ হয়ে থাকবে। তো আশা করি আমরা এ সম্পর্কে বুঝতে পেরেছি কীভাবে মেলটি পাঠাবো, কোন বুঝে ক্লিক করে টু কার কাছে পাঠাবো, তার জিমেলটা বা ইয়াহু মেল বা হটমেল বা আউটলুক মেল, এখানে আমি লিখবো, সাবজেক্ট দিব কোন বিষয়ের উপরে আমরা পাঠাচ্ছি ফাইলটা, আর আমরা কার কাছে পাঠাচ্ছি তার নাম টাম বা বিভিন্ন কিছু লিখে পাঠিয়ে দেবো। তারপর অ্যাটাচ করবো কীভাবে, এখানে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো ড্রাইভ থেকে বা পেন ড্রাইভ থেকে বা ডেস্কটপ থেকে এটা ফাইল অ্যাটাচ করে তারপর সেন্ড করে দেবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আমরা মেলটা পাঠাবো, কম্পোজ করবো, কীভাবে আমরা ইনবক্সে মেলগুলি দেখবো, কোন কোন ক্যাটাগরির মেল কোন কোন এতে অপশনে থাকবে সেটা আমরা খুঁজে নেব, এবং কীভাবে মেল আমরা ডাউনলোড দিব প্লাস কীভাবে ডিলিট করব আমরা আশা করি বুঝতে পেরেছি। তো সবাইকে আবারও ধন্যবাদ। তো আমি শেষ করার আগে আরেকটু কথা বলছি যে বেশি কিছু অনলাইনে ইউটিউবে স্টাডি করবেন, আরও ভালো ভালো এই ভিডিও পাওয়া যায়। যদি আমারটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাকে জানাবেন আরও অন্য অন্য বিষয়ের জন্য আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাইতে পারি বা শিখাইতে পারি। আর যখন আপনার মেলে কাজ শেষ, অবশ্যই মেলটিকে লগ আউট করে রাখবেন। লগ আউট কেমনি করবেন, আপনার যে ডাইন পাশে উপরে যে এখানে একটা গুগল একটা আইকন রয়েছে, গুগল আইকনটা এখানে ক্লিক করলে দেখবেন নিচে সাইন আউট অ্যাড অ্যাড অ্যাকাউন্ট সাইন আউট নামে আর একটি দুটি অপশন রয়েছে। অ্যাড অ্যাকাউন্ট মানে কি আরেকটি মেল যোগ করবেন, আর সাইন আউট মানে কি এই অ্যাকাউন্ট থেকে আমি রিনিউ হয়ে যাবো বা অ্যাকাউন্টটি আমি এখন ক্লোজ করে দেবো, আমার কাজ শেষ, সেই জন্য আমি এখানে সাইন আউটে ক্লিক করব। তো দেখুন আমার মেলটি সাইন আউট হয়ে গেছে, মানে আউট হয়ে গেছে, এখন আর মেলটিকে কাজ করা যাবে না। যখন আমি আবার কাজ করবো তখন আবার অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লগ ইন নিয়ে আবার কাজ করবো। তো সবাইকে আবারও ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা একবার দেখে বুঝতে না পারেন তো অবশ্যই কয়েকবার দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।